মদনপুর দিরাই সড়কে সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইরে ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজের জায়গায় দ্রুত নতুন সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করা হয়েছে বুধবার দুপুরে দিরাই মদনপুর পয়েন্টে নিরাপদ সড়ক চাই সুনামগঞ্জ জেলা শাখায় এর আয়োজন করে এলাকাবাসী পরিবহন শ্রমিক এবং পথচারীরাও মানববন্ধনে অংশ নেন নিশ্চা জেলা শাখার সভাপতি মহিম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কাঠুইর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফতি শামসুল ইসলাম নিশ্চার সহসভাপতি অবায়দুল হক মুন্সি সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ফুয়াদ মণি তালুকদার আইন বিষয়ক সম্পাদক অবায়দুল হক মিলন প্রকাশনা সম্পাদক শামসুর রহমান শুভ দফতর সম্পাদক হুমায়ুন কবির ও নান্দনিক ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক দুলন আহমদ